সো ওকে বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আশা রাখি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপনাদের জন্য আরও একটা বাংলা নিউজের ধামাকা অফার ভিডিও নিয়ে চলে আসলাম। সো বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল ও থাম্বনেইল কিন্তু আপনারা সকলে বুঝতে পারছেন যে কোনো বাংলা নিউজ সিম পেতে পারেন আপনারা 1 GB ইন্টারনেট একদম ফ্রিতে। তবু এই কোনো পুরান সিমে নয়, নতুন সিমে, কিন্তু পুরান সিম যারা ইউজ করেন তারাও ট্রাই করে দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওটি আপনি দেখলে এটা বুঝতে পারবেন যে বাংলা নিউজ সিমে কীভাবে একদম ফ্রিতে MB নিতে হয়। সো গাইস, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বাংলা নিউজ সিমে একদম ফ্রিতে 1 GB ইন্টারনেট আমরা নিতে পারবো। আর ভিডিওটা কিন্তু একটু স্কিপ করে বা কেটে কেটে দেওয়া যাবে না, তো কেটে কেটে বা স্কিপ করলে ওইখান থেকে কিন্তু আপনারা অফারটা নিতে পারবেন না। সো আমার প্রথমত কথা হচ্ছে, আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি কি ফ্রি ফায়ার খেলেন, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফ্রি ফায়ার রয়েছে, তো আমি কোনোরকমভাবে একটু ফ্রি ফায়ার খেলি। তো যা যারা খেলতে চান অবশ্যই একটু কমেন্ট করে দেবেন। তো গাইস, প্রথমত আপনাদেরকে যে কাজটা করতে হবে সরাসরি চলে যেতে হবে আপনাদের ফোনে ডালপেড অ্যাপ্লিকেশনে। তো আমি কিন্তু চলে এসেছি সরাসরি আমি আমার ফোনে ডালপেড অ্যাপ্লিকেশনে। তো ডালপেড অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আপনাদেরকে যে সিক্রেট কোডটা ডাল করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো কুটটা যখন দেখাবো তখন কুটটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, কেননা কুটটা যদি আপনারা একবার ভুল করেন, যদি ইনভাইটেশন কুট হয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনারা ওই লকটা আর হারাতে পারবেন না, আর ওই অফারটা আপনি কিন্তু আর পাবেন না। সো তাই বলবো কুটটা আমি আপনাদেরকে যখন দেখাবো ওই সময় আপনারা কী করবেন, কুটটা আপনারা টপা টপ করে তুলে নেবেন। তো যাই হোক, আপনাদেরকে অনেক কথা বললাম, তো প্রথমে আপনাকে দেখা দিচ্ছি কী কুটটা দিয়ে আপনার MB-টা নেবেন। সো বন্ধুরা, তখনই বেশি খারাপ লাগে যখন দেখি আমার ভিডিওতে আপনারা অনেকে দেখেন, যাই হোক সময়টা বেশি খারাপ যাইতেছে, তো অনেকে ভিডিওগুলো দেখেন কিন্তু ভিডিওতে একটা সাবস্ক্রাইব করেন না। আমার ইদানিং একদম সাবস্ক্রাইব কম আসতেছে। তো যাই হোক, আমি আপনার মাঝে নিউ নিউ ভিডিও আপলোড করবো, নতুন নতুন অনেক কুট পাইছি। তো যাই হোক, আপনাদেরকে কী কাজ করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। কীভাবে সাবস্ক্রাইব করবেন, অনেকে কমেন্ট করেন যে ভাই সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব লেখা রয়েছে এটার উপর একটা ক্লিক করে দেবেন, ক্লিক করে যেখানে অল লেখা আছে এটা করে দেবেন। আর সুন্দরভাবে এখান থেকে একটা কমেন্ট করে দেবেন, আর যা যা ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য কমেন্ট বক্সটা খোলা রয়েছে, তারা একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন। যাই হোক, আপনাদের কাজ শেষ, এখন সরাসরি চলে আসছি আমরা আমাদের ফোনের ডালপেড অ্যাপ্লিকেশনে। এখানে এসে আপনাদেরকে সিক্রেট কোডটা ডাল করতে হবে। কী কোড ভাই আমি আপনাকে দেখাতে দিচ্ছি। তো কোডটা হচ্ছে *123*। সো বন্ধুরা, নেক্সট যে কোডটা দেখাবো হয়তো আপনার কোডটা জানাশোনা আছে, কিন্তু এই কোডটা আবার রিপ্লেস করছে বা এই কোডটা কিন্তু আবার কিন্তু MB দিতেছে ফ্রিতে শুধুমাত্র নতুন সিম। আমি আপনাকে প্রমাণ প্রুফ দুইটাই দেখাইতেছি, তারপর এখান থেকে আপনাদের ডাল করবে হবে *111। সো বন্ধুরা, এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন *123**111, এটা আপনাদের বাংলা ইংসিমে ডাল করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি বাংলা ইংসিম রয়েছে, একটি রবি সিম রয়েছে। তো এখানে আমি আমার বাংলা ইংসিমে ডাল করে দিতেছি। তো বাংলা ইংসিমে যখন আমরা ডাল করবো, এখানে আপনারা দেখতে পারবেন যে কি অপশন আসে। আমি আপনাকে কিন্তু এই যে লাইভে দেখাচ্ছি, এখান থেকে ইউ রিকোয়েস্ট হ্যাজ বেগিং প্রসেসড। তো এই লেখাটা আসার পর আপনার একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে নোটিফিকেশন বাড়ি কিন্তু একটা SMS চলে আসবে। মানে SMSটা আসার পর এইখানে আপনাদেরকে দেখাবে যে আপনার কি অফারটা পাবেন কি পাবেন না, বা আপনি নতুন সিম ইউজ করেন নাকি পুরান সিম ইউজ করেন। ও গাইস, দেখতে না দেখতে কিন্তু উপরে কিন্তু SMSটা চলে আসছে। এখানে দেখেন, দুঃখিত 1 GB স্বাধীন নতুন সিমের জন্য। আবার দেখা যাচ্ছে, দুঃখিত 1 GB স্বাধীন নতুন সিমের জন্য ফ্রি প্যাকেজটি এই মুহূর্তে চালু করা যাচ্ছে না, কিছু পরে আবার চেষ্টা করুন। যাই হোক, এখন যদি আপনার নতুন সিমে যদি আপনার এই অফারটা না পান, কিছুক্ষণ পরে ট্রাই করবেন, তাহলে MB-টা পেয়ে যাবেন। সো গাইস, এই ছিল আজকের ছোটখাটো ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আরও একটা নতুন রিয়েল ভিডিও। সে পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।